মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সুচরিতা দি, ও তোরা এসে গেছিস? ও আমি তো পেলেই এসে গেছিলাম। বলছি আমাদের জন্য কোন ঘরটা ঠিক করা হয়েছে গো, কোন ঘরে থাকবো? দেখ না, আমার বলতে খারাপ লাগছে একটু, আসলে আদৌ ওরা ঘর ভাড়া দেবে কিনা বুঝতে পারছি না রে। মানে ঘর ভাড়া দেওয়ার তো কথা ছিল, তুমি বলো না সুচরিতা দি কার সাথে কথা বলতে হবে, আমি কথা বলে নেব। না মানে আমার শ্বশুর মশাই তো বলেছিলেন যে ঘর ভাড়া দেবেন, উনি সকালে বেরিয়েছেন এখনো ফেরেননি, আর আমার শাশুড়িকে তো জানিসই, উনি যদি একবার বেঁকে বসেন না বলেন তাহলে শ্বশুর মশাইও দেবে না। খারাপ লাগছে গো সুচরিতা দি, এতদিন যে বাড়িতে ছিলাম সেই বাড়িটা থেকে সবাইকে ছেড়ে প্রায় এক বস্তাই বেরিয়ে এলাম, তো খারাপই লাগছে। আবার এই একই পাড়ায় থাকতে চাইছি বলে তোমার বাড়িতে এসে উঠলাম, আমার জন্য তোমার যেন কোনো অসুবিধায় পড়তে না হয় সুচরিতা দি। না না আমার কথা ছাড়ো তো, তোদের এখানে থাকতে দিলে সত্যি আমি শান্তি পাবো, টুইঙ্কেলটা তো একা একা থাকে সারাদিন, তোদের তো বলা হয়নি আমি না ওই শাড়ির ব্যবসাটা শুরু করেছি, তাই প্রত্যেকদিন বিকেলবেলা আমাকে একটু বেরিয়ে যেতে হয়, টুইঙ্কেল একদম একা থাকে, ছবি আঁকে, নিজের মতো থাকে, তোরা থাকলেও খুব খুশি হবে, অন্তত তোদের সঙ্গে একটু গল্প করতে পারবে। সেটা তো ঠিক সুচরিতা দি, কিন্তু কথা না বলে তো আমরা ঘরের মধ্যে যেতেও পারবো না। হ্যাঁ অনেকক্ষণ থেকেই তো বাবার জন্য অপেক্ষা করছি, কিন্তু এখনো তো আসেননি, কখন যে আসবেন তাও তো বুঝতে পারছি না। কি ব্যাপার, আমাদের ড্রয়িং রুমটা কি এখন তোমাদের আড্ডাখানা হয়ে গেল নাকি? মা আমি যখন এই বাড়িতে থাকি তখন আমার বন্ধু-বান্ধব এখানে আসবে। কিন্তু এই যে ড্রয়িং রুমটা, এটা তো তোমার শুধু একার নয়, এটা সবার। তাছাড়া তোমাকে তো একটা ঘর দেওয়া হয়েছে, যাও না তোমার সঙ্গী সাথীদের নিয়ে সেই ঘরে গিয়ে বসো না। তোমার যা সব সঙ্গী সাথী, বাবা একজন তো জেল ফেরত আসামি, আরেকজনকে আবার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর আরেকজন থাকে সংসারে, থাকে মিলেমিশে থাকতে পারে না, এইসব তো সব তোমার জাগে। একটা কথা জানো তো, এই বাড়িতে কিন্তু আমি একা থাকি না, আমার ছোট ছেলে থাকে, ছোট ছেলের বউ থাকে, তাদেরও কিন্তু মতামত নেওয়া দরকার, বুঝেছ? যখন তখন যে কেউ আমাদের বাড়িতে ঢুকে পড়লে তো হবে? যখন তখন যে কেউ এই বাড়িতে ঢোকে না মা, আর আমার বাপের বাড়ির লোক আত্মীয় স্বজন নমাসে ছমাসে এই বাড়িতে এসছে, আমি যখন এখানে রয়েছি আমার বন্ধুরা আসবে, আর আপনি যাকে জেলখাটা আসামি বলছেন সে কিন্তু বেকসুর খালাস পেয়েছে। এখন দেখুন, যদি কেউ কাউকে জোর জবরদস্তি আসামি সাজিয়ে জেলে ঢুকিয়ে দেয় সেক্ষেত্রে তো তার কিছু করার নেই, যে আসল আসামি সে জেল খাটছে সে খবরটা জানেন তো? আর এই যে বিপাশার কথা বলছেন না, ওই পাড়ার মেয়ে, এই পাড়ার বউ, ও একটা প্রবলেমে পড়েছে সেই জন্য আশ্রয় নিতে এসছে, ব্যাস এইটুকুই। ও তা আমাদের বাড়িটাই হোটেল নাকি? যে যেখানে বিপদে পড়বে এখানেই আশ্রয় নিতে আসবে, সেটা তো হতে পারে না। আশ্রয় চাইনি জেঠিমা, আমরা শুধু একটা ঘর ভাড়া চেয়েছি। হ্যাঁ ভাই তো, ये लोग तो पैसा देंगे और घर लेंगे ना, और आप तो किसी ना किसी को घर देने ही वाले थे, तो दिन में इधर की प्रॉब्लम হবে? হ্যাঁ ঘর ভাড়া আমরা কাদের দেব সেটা তো আমরা ঠিক করব, তোমরা তো ঠিক করে দিতে পারো না। আর তোমরা জোর করে আমাদের ঘরে উঠতে পারো না। কিন্তু আপনিই তো বলেছিলেন যে যদি কেউ ঘর ভাড়া নিতে চায় আপনি দেবেন, বলেননি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন তো বুঝতে পারিনি যে এরা আসবে ঘর ভাড়া নিতে, সব মার্কা মারা লোক, এরা এসে যদি আমার বাড়িতে থাকে সমাজের লোকজন তো আমার সঙ্গে কথাই বলবে না। দেখো আমরা হচ্ছে চিরকালই খুব শান্তিপ্রিয় মানুষ, কোনো ঝঞ্ঝাটে থাকি না, নিজেদের মান সম্মান নিয়ে আমরা বেঁচে আছি। মান সম্মান ছিল বুঝি আপনাদের? কি তার মানে তুমি কি বলতে চাইছো? খুব ভুল তো কিছু বলেনি, মান সম্মান আপনাদের আছে বুঝি কাকিমা? না মানে আপনার ছেলে ইন্দ্রদা সে যা করেছে
সারাটা জীবন তো অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়ালো, তাকে নিয়ে সংসার করলো, নিজের মেয়ে নিজের বউ, তার প্রতি তো কোনোদিন কোনো দায়িত্বই পালন করেনি আপনার ছেলে। এরপরেও থাকে আপনাদের মান সম্মান জানি না বাবা। আর একটা মেয়ে যে কিনা অন্যায়ের প্রতিবাদ করেছে বলে তাকে ঘর ছাড়তে হলো, সে ঘর ছাড়তে বাধ্য হলো, সে একটা ঘর ভাড়া চেয়েছে আপনাদের কাছে, সে ঘর ভাড়াটা দিতে এত অসুবিধা হচ্ছে, এত সম্মানে লাগছে, কি করে যে পারেন জানি না। সব সময় দেখেছি যারা দোষ করবে প্রত্যক্ষভাবে দোষী তাদের কেন আপনাদের চোখে পড়ে না, অথচ যারা দোষের শিকার হয়ে যায় অদ্ভুতভাবে তাদেরই সব থেকে বেশি করে আপনাদের চোখে পড়ে। পারেন কি করে বলুন দেখি, নিজেও তো আপনি একজন মহিলা, এটা ভাবতেই বা পারেন কি করে, করতেই বা পারেন কি করে। এই শোনো, চুপ করো, আমার মুখে মুখে একদম কথা বলবে না। তোমাদের খাই না পড়ি আমরা, হ্যাঁ, যত উঞ্চ বৃত্তি করা মেয়ে মানুষগুলো না আমাদের পাড়ায় এসে জুটেছে, আর আমাদের পাড়ার 12টা বাজিয়ে দিচ্ছে। বাড়ি ভাড়া নেওয়ার আগেই এত চ্যাটাং চ্যাটাং কথা, তাহলে ভাড়া নিলে কি মূর্তি সব ধারণ করবে খুব ভালো করে বুঝতে পারছি না। না না, তোমাদের একদম ভাড়া দেবো না, শেষকালে তোমাদের বাড়ি ভাড়া দিয়ে আমি বিপদে পড়ি আর কি, আমারই হাতে হাত করা পড়ুক। এত কথার কি আছে মা, পরিষ্কার বলে দিলেই তো হয় বাড়ি ভাড়া দেবেন না, এত কথা শোনাচ্ছেন কেন ওদের? হ্যাঁ দেবো না, দেবো না, এই বাড়ি আমি ওদের ভাড়া দেবো না। এই বাড়ি ভাড়া নেওয়ার জন্য না অনেক লোক ঘুর ঘুর করছে, তাছাড়া এক পাড়ায় থাকি আমরা, বাড়ি থেকে বের করে দিয়েছে মেয়েকে, সেই তাদের আমি আমার বাড়িতে ঢোকাই আর কি। বের করে দেয়নি কাকিমা, ভুল করছেন, বের করে দেয়নি, আমি স্বেচ্ছায় বেরিয়ে এসেছি, বের করে দেওয়া আর বেরিয়ে আসার মধ্যে আকাশ পাতাল তফাত আছে। একটা কথা বলুন তো, এই যে আপনাদের পাড়ার ছেলে যাকে এতদিন খুব ভালো ছেলে বলে জানতেন আপনারা, সে তো একটা মেয়ে নিয়ে সংসার করছে, তার একটা বাচ্চা আছে, আমার কি তার সঙ্গে সত্যি সত্যি থাকাটা উচিত ছিল? দেখো পুরুষ মানুষদের না এরকম একটু আধটু হয়, তুমি তো তোমার নিজের স্বামীকে ধরেই রাখতে পারোনি, কই সেটা তো একবারে বলছো না, বলছো তোমার মতো মেয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, চেঁচে চেঁচে বেটা ছেলের মতো কথা বলছে, কোন স্বামী পছন্দ করবে গো তোমাকে, কোনো স্বামী ভালোবাসবে না। তাছাড়া কি জানো, মেয়েদের একটু নরম সরম হতে হবে, ছেলেদের বাইরের টান তো একটু থাকবেই। আচ্ছা মা, বাবারও কি কম বয়সে এরকম বাট্টান ছিল? এই খবরদার, একদমই সমস্ত কথা বলবে না, মানি ব্যক্তিদের নিয়ে কিরকম ভাবে কথা বলতে হয় সে শিক্ষাটাও পাওনি নাকি? শুরুটা তো আপনিই করলেন, তাই জানতে ইচ্ছে করছে বাবারও কি এরকম দোষ ছিল, আর যদি থাকেও আপনি কিভাবে ঠিক হ্যান্ডেল করতেন ব্যাপারটাকে, না একটু বলে দিলে বিপাশার সুবিধা হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।